হ্যালো বন্ধুরা, আশা করি সব ভালো আছেন আপনারা। আজকে এলাম ফিরিয়া শিবসাগর রঙ্গর পার্কও। এখানে রাজার দিনের একটা রাজার ঘর আছে। এই রাজার আহোম রাজার মানে একটা অন্য একটা ঘর, সৌন্দর্য সুন্দর একটা ঘর। আরেকটা হলো মানে একটা পার্ক, শিবসাগরের সবথেকে বড় পার্ক। আইলাম ভাবলাম আপনারা সবরে দেখাই আজকে রঙ্গর রঙ্গর সাবাত আইলাম সবর লাগিয়া দেখার লাগিয়া যে চলো শিবসাগর ঘুরে আসি। আপনারা লগে থাকক কা ভিডিওত, আমরা পুরা রঙ্গর কিলা আছে কিলা না সব কিছু আমরা আপনারা দেখাই মূর দেখাইতে থাকমু। আপনারা আমরা লগে থাকক কা, আর আপনারা দেখক কা পুরা, আপনারা দেখাইবার লাগে আমরা চেষ্টা করমু সব কিছু খুলিয়া দেখাইবার লাগিয়া। এখানে বহুত বড় একটা হিস্ট্রি আছে এই রঙ্গরের, সবে দেখক কা এই রঙ্গরের ভিতরে কিতা আছে কিলা না। রঙ্গরের সব কিছু আমরা আগা পিছা সব কিছু ঘুরে ঘুরে আপনারা দেখাইমু, আপনারা দেখাইমু, আপনারা আমরা লগে থাকক কা। আগে আমরা ভিতরে যাই আস্তে আস্তে। আমরা যেগুলা বস্তু আপনারা দেখছেন এটা কিছু বস্তু হয়তো পরে বানানি হয়েছে, কিছু আছে পুরানা আগর রাজার দিনের কিছু বস্তু আছে। তা বস্তু দেখলে আপনারা খুব ভালো লাগবে। আমরা যাই আর এখন ভিতরে, আর আপনারা আমরা লগে থাকুক কা। আমরা যাই আর ভিতরে বর্তমানে সাইরে বাইদে আমরা ঘুরাই আপনারা পুরা ভিতর পুরা দেখাইম আপনারা, আপনারা ভিডিওর লগে থাকুক কা। আমরা এখন যাই আর দেখা কত সুন্দর একটা ঘর, কখনো পর্যন্ত আজ কত ছ বছর হয়ে গেছে গিয়া কখনো পর্যন্ত জেলা আছে। তা বহুত পুরানা ঘর, রাজার দিনের ঘর, 500-600 বছর আগর ঘর। এটা আবহ পর্যন্ত জেলা রয়েছে, কিছু একটা মানে জিওয়া আইছে, ডিফেক্ট আইছে, হয়তো খাম চলে আর তাত খাম ফরিয়া ফিরিয়া বানানি হয় মানে মাঝে 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 কিছু কিছু রিপেয়ারিং করা হয়। তাত রিপেয়ারিং করি এখনো পর্যন্ত আবো মানে জিনিসটা ঘরটা আবো বাঁচানি বাঁচাইয়া রাখা আছে এখনো পর্যন্ত। তো আপনারা লগে থাকক আমরা যাই আর উফরে উফরে গেলে দেখতে পারবা কিলা কিলা জিনিস এটা আছে কিলা না। রাজার দিনের এটা ঘর আছে, এইগুলা মানে রাজায় বানাইছিল ফাঁকি চাকি মানে ইয়ে করবার লাগিয়া দেখবার লাগিয়া ওটার লাগি বানানি হয়েছে গরিব। আর এটা কিছু জিনিস বাদে বানানি হয়েছে, কিছু জিনিস আগর পুরানা আছে। তো দেখোক আমরা লগে থাকুক আপনারা, আমরা সারা ঘুরে ইয়া দেখাই মহানন্ত্রে। আরও একটা জিনিস শিখানোর সৌন্দর্য, প্রত্যেক বছরে যখন মানে শিবসাগর যখন সব থেকে বৈশাখ মাসের যে সময় প্রত্যেক বছর বিহু হয়, সে সময় মানে বিহু এখানে এখানে সব থেকে বড়ো বিহু সম্মেলন এখানে বিহু বানানি হয়। সব থেকে বড়ো বিহু শিবসাগরের বৈশাখ মাসের পয়লা তারিখ এখানে সব থেকে বড়ো বিহু ফাংশন বানানি ফাংশন দিয়ে করা হয়। তারপরে এখানে ই ইতিহাস এগুলো আগের থেকেও আছে, হয়তো রাজার দিনের সময় থেকেও আছে থাকতে পারে। এখানে আর একটা জিনিস হইতো মানে বৈশ আরও গরুর যুজ হইতো, এখানে বহুত বড় একটা খেলা হইতো। এটাও আগের দিনের, এটা আগের দিনের কিন্তু পুরানা দিনের ইতিহাস।
এখনো হয়তো পুতলা বানাইয়া রাখা হয়েছে এর কারণে, এটা আগর পুরানা একটা ইতিহাস আসলো, ইতিহাসের কারণে এটা বানাইয়া রাখা হয়েছে। আপনারা দেখো কি সুন্দর লাগে বৃত্তে তাকিয়া, বার বার বাজু চাইতে সময় কত সুন্দর লাগে। এরকম পার্ক মানে আমি আগে হয়তো আসামের ভিতরে এলা আছে প্রায় জায়গাত, আমি আগে দেখছি না এলা, আমি কোনো গেছি না এই সময় এলা, তো এখন শিবসাগর আইসি বলিয়া ওখানে যে শিবসাগরের এত বড় একটা পার্ক আছে, তো হইলাম এটাও আপনার ইন্টারে সবরে ঘুরাইয়া দেখাই লাগে। সাইরবা থেকে কত সুন্দর লাগে, একদম সেউজিয়া কালার সব বাই দিয়া কত সুন্দর একটা জায়গা, এইটা ঘুরার মতো জিনিস। আপনারা যদি ঘুরিবার আইন শিবসাগর বেড়ানিত, তাইলে এখানে একবার ভিজিট করিয়া দেবার সবই। আমরা এখন আছি রঙ্গরের ব্যাক সাইডও, ব্যাক সাইডটা কি আপনারা দেখাই মু যে ব্যাক সাইডটাকে কীরকম লাগে রঙ্গর। আপনারা যদি রঙ্গর আইন তাহলে রঙ্গর সামনেরটাকে যেরকম লাগে ব্যাক সাইড থেকে সেম একে একে ডিজাইন একে মডেল, ব্যাক সাইড থেকে আপনারা একে মডেল দেখবা, আর ব্যাক সাইডের সমান একটা মডেল সামনে থেকে যেরকম দেখাবা ব্যাক সাইডে একরকম দেখবা। কিন্তু এই জিনিসটা মানে বানানি হয়েছে এরকম, মানে সব থেকে সব দুই বাইর থেকে যদি দুই সাইড থেকে যদি কোনো মানুষে যদি চায় তাহলে মানে সেম এক ধরনের ডিজাইন পাইব। তা কিছু জিনিস মানে হয়তো ভাঙ্গি গেছে গিয়ে পুরানা আগর, তো এটা তো 500-600 বছর আগর ঘর, এখান থেকে দেখার কত সুন্দর লাগে জায়গাটা সাইতে, কত মজার একটা জায়গা। আপনারা যদি আইন ঘুরান ঘুরার মতো জায়গা এটা, আইলে ঘুরতে পারবা, খুব সুন্দর জায়গা। আগে আপনারা এখানে ভিজিট করব গাই সবে। আর কিছু জিনিস মানে ভাল লাগে এধার সামনে একদম মানে আমাদের আমরা জাতীয় পতাকা লাগাইয়া রাখা আছে, তো একটা সুন্দর জায়গা, সামনে রাস্তা মেইন রোড লাগাইল, তো দেখো আগে সারা আমরা ফিরিয়া অন্যভাবে থেকে আমরা আপনারা দেখাই আপনারা লগে থাকুক ভিডিওত।
তো বন্ধুরা সবে দেখলা আপনার যা পারছি আমি মানে মানে ঘুরাইয়া আপনার সবরে দেখাইছি, আপনারা সারা দেখছেন কি কত সুন্দর একটা জায়গা। আর যা পারছি আপনার দেখাইছি, দেখলাম এটা মানে একটা এটা এটাকে হয়তো গ্রিল পরে এটা পরে লাগানি হয়েছে। আর কত সাইরো বাই থেকে মানে আপনার জায়গা একটার মাঝখানে পড়ছে গড়িকান, এমন মাঝখানে পড়ছে আর লাগে সাইরো বাই থেকে মানে জায়গাটা সুন্দর লাগে দেখতে। তো আপনারা ভিডিওটা কিলা লাগলো কমেন্টও জানাইবা আপনারা, আর পেজ যদি প্রথম আইয়া থাকেন আপনারা তাহলে পেজটা আমার ফলো করে দিবা, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা যাতে মানে আমার সব বাহিনী দেখতে পারেন। আর কত সুন্দর একটা জায়গা রংঘরের জায়গা এটা, এটা মানে এটা রাজার দিনের একটা ঘর, আমার খুব ভালো লাগে এটা এই জায়গায়। এর লাগে আজকে আপনার ইন্টারেস্ট হবে তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবা। আজকে ভিডিও এখনও শেষ হইলো।